আজকে তো প্রায় 8 বছর এই মন্ত্রণালয়ের সাথে আছি এবং কাজ করে যাচ্ছি এবং এই ধরনের অনুষ্ঠানে যোগদান করে যাচ্ছি। আপনারা জানেন এটা বিজয়ের মাস, আমাদের ডিসেম্বর মাস শুরু হয়েছে। তাই আমরা প্রথমেই স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ওনার পরিবারের শহীদ সদস্যদেরকে, সকল শহীদদেরকে যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে এবং আমাদেরকে একটি দেশ দিয়েছে, একটি পতাকা দিয়েছে এবং পৃথিবীর বুকে বাঙালি জাতিকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। আমাদের এই দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করার সুযোগ দিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আরো স্মরণ করি করোনা যুদ্ধে যে সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তাবৃন্দ, এমপি, মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, গণমাধ্যমের ব্যক্তিবর্গ যারা জীবন দিয়েছে তাদেরকেও আমরা স্মরণ করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই উনি অবহিত এবং আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, পরামর্শ দেন, দিক নির্দেশনা দেন, যা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজ বিশ্ব এইডস দিবস, এই উপলক্ষে এই আয়োজন। আমাদেরকে জানতে হবে যে এইডসটা কি, এইডসটাও একটা কিন্তু ভাইরাস, করোনা ভাইরাসের মতো আর কি, এইচআইভি ভাইরাস। সেই ভাইরাসটি আফ্রিকাতে দেখা দিয়েছিল প্রথমে এবং আমরা ধারণা করি, লোকে ধারণা করে যে এটা কোনো প্রাণী থেকে মানুষের কাছে আসে এবং তারপরে মানুষের শরীরে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বিকল করে দেয়, ধ্বংস করে দেয় এবং সে আক্রান্ত ব্যক্তি আস্তে আস্তে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। আমরা এটাও জানি যে প্রায় পৃথিবীতে আফ্রিকাতেই সবচেয়ে বেশি এইডসের প্রকোপ ছিল, এমনও দেশ ছিল যে দেশের অর্ধেক পপুলেশন মৃত্যুবরণ করেছিল আফ্রিকাতে এবং কোনো বেশিরভাগই দেখা যায় যে মেল পপুলেশন প্রায় হোয়াইট আউট হয়ে গেছিল, এই ধরনের অবস্থা ছিল এইডসের। এবং সেটা আস্তে আস্তে এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কারণ আপনারা জানেন এই রোগ এইডস, এই যে রোগ বালাই আজকাল আর কোনো বাউন্ডারি মানে না, এটা সমস্ত পৃথিবীতে ছড়ায় এবং যেহেতু ব্যবসা বাণিজ্য মানুষের জীবনে গতি এসেছে সে কারণে ভাইরাসেরও অনেক গতি হয়ে গেছে, অল্প সময়ের মধ্যেই এই সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যায় সেভাবে ছড়িয়ে গিয়েছিল। আমরা আগে দেখেছি যে স্মল পক্স একটি, এটাও একটা ভাইরাস দ্বারা মানুষের শরীরে আসছে এবং সেটাও প্রাণী থেকে আসছে, আমাদের টিবিটাও প্রাণী থেকে আসছে, বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু বেশিরভাগই আমরা প্রাণী থেকে পেয়েছি। কাজে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে প্রাণীর জগতে আমাদেরকে যাওয়া যাবে না, আমাদেরকে সেটাকে ডিস্টার্ব করলে চলবে না, তাদের জায়গা তাদের কাছে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলি, পরিবেশ ধ্বংস করে ফেলি, তাদের যে আমরা যদি যে বিভিন্ন যে জায়গা আছে যেখানে প্রাণীরা বসবাস করে তাদের জায়গাগুলো আমরা নিয়ে নিই, তাহলে পরে কিন্তু এই ভাইরাস বা অন্যান্য অসুখ ছড়াবার সম্ভাবনা রয়ে যায়। তাই আমরা এটাও জানি যে এই ভাইরাসটি কীভাবে ছড়ায়, আগে কীভাবে ছড়িয়েছে আমাদের বক্তারাও বলেছে যে ভাইরাসটি আসলে মানুষের ম্যান টু ম্যান ফিজিক্যাল কন্ট্যাক্টে ছড়ায়, এটা একটা বড় মাধ্যম। সেই জন্যই আমাদেরকে যে নৈতিকতার কথা আসছে এই দিকে আমাদের মেনে চলতে হবে এবং আরেকটি মাধ্যম হয়ে গেছে সেটা হলো যে যারা মাদক আসক্ত,
যারা ওই ইনজেকশন একই ইনজেকশন একই সুই দিয়ে বিভিন্ন লোকেরা শেয়ার করে যখন তখন এটা ছড়াবার সম্ভাবনা অনেক বেশি। কাজে এদিকেও আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যদি ডিসিপ্লিন লাইফ লিড করি, নিয়মের মধ্যে চলি এবং মাদক থেকে দূরে থাকি এবং নিজেদের পরিষ্কার সুন্দর জীবন যাপন করি, তাহলে পরে এইডস এবং অন্যান্য বহু রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। এবং বাংলাদেশ সেটা পেরেছে। আপনারা জানেন যে বাংলাদেশে হলো এইডস 0.01%, মানে খুবই অল্প। আমরা শুনেছি যে এই পর্যন্ত 8,000 না 10,000 সারা বাংলাদেশে এইডস এর রোগী আছে, শনাক্ত অবস্থায় আছে। সরকারও যথেষ্ট এ বিষয়ে কাজ করছে, তাদেরকে যারা আক্রান্ত তাদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। এবং এই সরকারের পাশাপাশি আমাদের গ্লোবাল ফান্ড কাজ করছে, ইউএসএইড কাজ করছে, যারা সাহায্য সহযোগিতা করে এবং ওষুধপত্র দেয়, পরামর্শ দেয়, এবং যে কারণে এইডসটা নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে, আমরা কমপ্লেসেন্ট হলে চলবে না, এবং নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা এমনি অনেক জর্জরিত আছি করোনা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, কাজে সেগুলো আমাদেরকে দৃষ্টিতে রেখে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা যদি নিয়ন্ত্রণে থাকি তাহলে আমাদের পরিবারও ভালো থাকবে, কারণ এটা তো আপনারা জানেন যে কিভাবে এটা ছড়ায়। কাজে এটা যাতে পরিবার আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে সেইভাবে জীবনযাপন করতে হবে। আপনারা এটাও জানেন যে আমরা এখন করোনা নিয়েও যুদ্ধ করছি এবং করোনা বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে, এবং গত 2 বছর একটানা আমরা কাজ করেছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিরা, ডাক্তার নার্সরা কাজ করেছে এবং সফল হয়েছে নিয়ন্ত্রণে রাখার জন্য। গতকাল মাত্র একজনের মৃত্যু ছিল, তার আগে 2 জনের মৃত্যু ছিল, অথচ আশেপাশের দেশে অনেক এখনো অনেক মৃত্যু হচ্ছে, ইউরোপেও অনেক মৃত্যু হচ্ছে, আমেরিকাতেও হচ্ছে, কিন্তু আমরা আল্লাহর রহমতে এখনো ভালো আছি। আমাদেরকে এটা ভালো রাখতে হবে। মৃত্যু কমার পিছনে আরেকটি কারণও আছে, একটি হলো ভালো চিকিৎসার ব্যবস্থা হয়েছে বাংলাদেশে, হাসপাতালে ওষুধ আছে, অক্সিজেন আছে, ডাক্তার নার্সরা এখন ট্রেন প্রশিক্ষিত, তারা সাহসী, তারা এবং ব্যবস্থা ভালো আছে, সে কারণে মৃত্যুর হারটা কম। আরেকটি কারণ হলো আমরা ভ্যাকসিন নিচ্ছি। আমাদের দেখেন এখন প্রায় 6 কোটি লোককে আমরা ভ্যাকসিন আমরা দিয়েছি, এবং আমাদের টার্গেট পপুলেশন হলো এই প্রায় 13 কোটি। 13 কোটি অর্থাৎ 80% পপুলেশন যদি ভ্যাকসিনেট হয়ে যায় সেটা 80% মানে আমাদের দেশে 13 কোটি, তার মধ্যে আমাদের 1 কোটি বাইরে আছে, আমাদের আছে পপুলেশন 12 কোটি। 12 কোটি লোককে আমাদেরকে ফুললি ভ্যাকসিনেট করতে হবে, তার মধ্যে 6 কোটি আমরা ভ্যাকসিনেট করে ফেলেছি, অর্থাৎ প্রায় 50% আমাদের ভ্যাকসিনেশন করা হয়ে গেছে। শোনা যাচ্ছে, এখনো সেইভাবে প্রমাণ হয়নি কিভাবে এটা মানুষকে ক্ষতি করবে এবং মানুষের যে মাস্ক ভেদ করতে পারবে কিনা, এই ভ্যাকসিনের এই ভ্যাকসিন দিয়ে কার্য তা চলবে কিনা, দমন করা যাবে কিনা ভ্যাকসিনকে, সে বিষয়টি এখনো জানা যায়নি। WHO আমাদেরকে জানাবে, বা বিভিন্ন দেশে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে, আমরা হয়তো অল্প দিনে সেই বিষয়েও আমাদের জ্ঞান লাভ আমরা করতে পারব এবং আমাদেরকে সেই তখন আমরা প্রতিরোধ এবং চিকিৎসার বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ আরও ভালো করে নিতে পারব। কিন্তু সেই অবস্থায় যাওয়ার আগে আমাদের যেই সময়টুকু, এই সময় আমাদের সকলকে সাবধানে থাকতে হবে,
আমাদেরকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং পাশাপাশি আমাদের ভ্যাকসিন নিয়ে নিতে হবে। কাজে ভ্যাকসিন একটা প্রতিরোধ দেয়, যে কোনো করোনা ভাইরাসের জন্যই ভ্যাকসিন একটা প্রতিরোধ দেয়, কাজে আমাদেরকে সেইভাবে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। আমরা গতকালই আমরা বলেছি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি স্লোগান আমরা শুরু করেছি এবং সেটা আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করব। যেভাবে নো মাস্ক নো সার্ভিস ছিল, আমরা আগামীতে নো ভ্যাকসিন নো সার্ভিস এই আমাদের স্লোগানটি আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। এর মাধ্যমে আমরা ভ্যাকসিন নেওয়াকে উৎসাহিত করতে চাই, এর মাধ্যমে আমরা ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বাড়াতে চাই, আমরা আমাদের দেশকে নিরাপদে রাখতে চাই। অসুস্থ জাতি কখনো এগিয়ে যেতে পারে না। আমাদের যদি ভালো রাখতে হয়, আমাদের দেশের ইকোনমিকে ভালো রাখতে হয়, দেশের শান্তিপূর্ণ অবস্থা ভালো রাখতে হয়, তাহলে পরে আমাদেরকে সকলকে সুস্থ থাকতে হবে। আমরা আক্রান্ত হয়ে অসুখ হয়ে আমরা কিন্তু দেশের কাজ আমরা ভালো করতে পারব না। গত কয়েকদিন যাবত আমরা দেখলাম রাস্তাঘাটে অনেক মিছিল হলো, অনেক রকমের প্রতিবাদ সভা হলো। আমরা সহানুভূতি জানাই, আমরা সহানুভূতি জানাই আমাদের ছাত্র ছাত্রীদের, যাদের যারা বাসে বা অন্য কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আমাদের সহানুভূতি রইল এবং যারা প্রতিবাদ করছে আমাদের স্কুলের ছেলেমেয়েরা তাদের প্রতি আমরা সহানুভূতি আমরা জানাই। কিন্তু পাশাপাশি এটাও বলতে চাই যে তারা যদি রাস্তায় যদি সবসময় মিছিল করে এবং স্বাস্থ্যবিধি তো ওখানে মানা সম্ভব হচ্ছে না, তাহলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। কাজেই তাদেরকে আমরা অনুরোধ করব এবং সকলকে অনুরোধ করব যে আপনারা সমস্যা তাড়াতাড়ি সমাধান করেন এবং আমাদের ছেলেমেয়েরা তাদের স্কুলের ক্লাসরুমে ফিরে যান এবং তারা নিরাপদে থাকুক, তারা যাতে কোনো রকমের এই করোনায় আক্রান্ত না হয় সেই দিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আজকের এই আয়োজনে আমি যারা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদেরকে আহ্বান করব যে আপনারা সুস্থ থাকো, সুন্দর জীবনযাপন করো। যারা আক্রান্ত হয়েছে তারা নিয়মিত ওষুধ সেবন করো এবং ভালো থাকো। সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি।